আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেম্বার প্রার্থী ফরিদ হাওলাদার। বৃহস্পতিবার 25 নম্বর সকালে সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুনের কার্যালয়ে এই মনোনয়ন জমা দেন। 6 নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ফরিদ হাওলাদারের সাথে এ সময় উপস্থিত ছিলেন গাজী মোহাম্মদ লিটন, সমাজসেবক রওশন আলী শেখ, মনসুর আলী শেখ, সেন্টু সরকার, শহীদুল ইসলাম শহীদ সহ আরো অনেক নেতৃবৃন্দরা। মনোনয়ন জমা শেষে ফরিদ হাওলাদার বলেন, দীর্ঘ 30 বছর পর আমাদের ফতুল্লা ইউনিয়ন নির্বাচন হচ্ছে। আমি 6 নং ওয়ার্ডের প্রার্থী। আমি আপনাদের দোয়ায় যদি আমি বাসায় যাচাই পড়তে আমি জিতি আমি নির্বাচন করব। আমার এলাকার কিছু কাজ আছে, যেমন আমার ধরেন 19,712 ভোট, সবাই ভোট দিতে হয় আমাদের পূর্বীদের এসা। আমার ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোট হলো আমার পশ্চিমীদের। আমার এখানে কোনো প্রাইমারি স্কুল নাই। আমি যদি আল্লাহর রহমতে নির্বাচিত হতে পারি, আমার মা বাবার দোয়ায় আমি ওখানে একটা স্কুল করব। আমাদের পানির সমস্যা, আমরা বৃষ্টি হলেই পানি হয়ে যায়, 30 বছর কোনো সেবা পাই নেই। যদি আমি নির্বাচিত করি, আল্লাহ আমার যদি নির্বাচিত করে, আমি কালভার্টগুলো ড্রেনগুলো পানির ব্যবস্থা নির্কাশ করব ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আর আমি নির্বাচন করতেছি, আমি কোনো বিপক্ষের কোনো পার্টির সাথে কোনো কিছু নাই। আমাকে যদি জনগণ ভালোবাসে, আমার কাজ দেখে যদি আমাকে ভোট দেয়, তাহলে আমি নির্বাচিত হব। NAN TV নারায়ণগঞ্জ।